আধারের আলো ফুটতেই স্নানের ঘাটে অত্যন্ত প্রহরী বিধায়ক নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন জনসাধারণের মাঝে। নববর্ষের প্রাক্কালে জনগণের মধ্যে মিশে শুভেচ্ছা বিনিময় করলেন বিধায়ক। তার পাশাপাশি গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করলেন ও পুণ্যার্থীদের সচেতন করলেন সাবধানে পুণ্য স্নান করার জন্য। স্নানের ঘাটে পরপর বেশ কয়েকটি দুর্ঘটনার পর বড়বাজার ঘাট এবং স্টিমার ঘাটে শান্তিপুর পৌরসভা এবং বিধায়কের পক্ষ থেকে রয়েছে বিশেষ সতর্কীকরণ ব্যবস্থা। তবে এই দুটি ঘাটে এবছর পুণ্য স্নান করার জন্য অনেকেই এড়িয়ে গেছেন। তুলনামূলকভাবে গুপ্তিপাড়া ঘাট, নৃসিংহপুর ঘাট মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আধার কেটে ভোরের আলো ফুটতেই বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে দেখা গেল বিভিন্ন ঘাটে অত্যন্ত প্রহরীর মতো ঘোরাফেরা করতে। সকলের সাথে মিশে কুশল বিনিময় করার মাধ্যমে আমন্ত্রণ জানালেন সন্ধ্যায় বর্ষবরণ অনুষ্ঠানে। গঙ্গার ঘাটের পরিস্থিতি বিগত তিন চার দিন ধরে আমি দেখছি। আপনারা জানেন কটা দুর্ঘটনা আমাদের ঘটে গেছে। ইরিগেশনকে চিঠি, ডিএমকে চিঠি, পৌরসভা মারফত এসডিওকে চিঠি আমরা খরচ করেছি। প্রথম ঘটনার পরেই করেছি। দুটো তিনটে দিন ছুটি ছিল, আজকেও ছুটি চলছে। কালকে আমি আবার যোগাযোগ করবো ডিএম সাহেবের সাথে। আপাতভাবে মানুষের স্নান করার সুবিধার্থে যদি কিছু বালি বর্ষা জায়গাটা সমতল করা যায় সেই আবেদন আমি করেছি। সকালে মানে ঘাটে ঘাটে যাচ্ছেন? হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে ঘাটে যাওয়া, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, নতুন বছর যেন শান্তিপুরের ভালো কাটে, এবং তার থেকেও বড় কথা যে নিরাপত্তা আমার কাছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ঘাটেই আমাদের লোক রয়েছে, তারা অবজার্ভ করছে এবং যেটুকুনি সম্ভব আমাদের পক্ষে করার। আজকে বছরের প্রথম দিন হিসেবে অন্য কোনো অনুষ্ঠান? হ্যাঁ, সন্ধ্যাবেলা আমাদের অরাজনৈতিকভাবে আমরা সামাজিক সংগঠন যেগুলো শান্তিপুরে আছে তাদের নিয়ে বর্ষবরণ করব এবং শান্তিপুরের বিশিষ্ট মানুষজনদের আমন্ত্রণ করা হয়েছে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।